আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো, এটা হল সহজভাবে এবং লিগেলভাবে কীভাবে অতি দ্রুত খুব তাড়াতাড়ি আপনার দেশে যেতে পারবেন, কারা এবং কোন প্রবাসীরা এবং কোন কর্মীরা আপনি সহজভাবে দেশে যেতে পারবেন, তাদের উদ্দেশ্যে আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন দেখে থাকুন আর শেয়ার করে দিবেন। আমার ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। প্রথম আমি আপনাদের মাঝে শেয়ার করব যাদের ইকামার মেয়াদ নাই এবং যাদের ইকামা হয় নাই, তারা কিভাবে দেশে যাবেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি। এদের প্রথমত কাজ হলো আপনি শনাক্ত করবেন আপনার কফিল কোন জায়গায় এবং আপনার কোন শহরে আপনার ইকামাটা ইস্যু হয়েছে। ধরুন আপনি মদিনা আছেন, আপনার কফিল হলো জাদ্দা, আপনার জাদ্দা যাইতে হবে। জাদ্দা মক্তব আমলে গিয়ে আপনার ইকামার ফটোকপি এবং পাসপোর্টের ফটোকপি যাদের আছে, আর যাদের ইকামা হয়নি পাসপোর্টের ফটোকপি নিয়ে আপনি মক্তব আমলে যাবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন মক্তব আমলে যাওয়ার আগে আপনি অ্যাপার্টমেন্ট নিতে হবে। অ্যাপার্টমেন্ট নিয়ে অ্যাপার্টমেন্ট নেওয়ার সিস্টেম আছে, আপনি কিউ হাতে নিতে পারবেন, অফসারে নিতে পারবেন, না হয় মক্তব আমলের যে নিচে দেখবেন ছোট ছোট খেদামাস আছে ওইখানে গিয়ে আপনি কিছু রিয়াল দিলে আর আপনি অ্যাপার্টমেন্ট দিয়ে দিবে। অ্যাপার্টমেন্ট নিয়ে গেলে আপনার সাথে কথা বলবে, যখন আপনি আবেদন করবেন বেশি দিন হয় না, 2-3 সপ্তাহের ভিতরে আপনাকে ওনারা আউটপ্রাইস দিয়ে স্পেশাল ফাইন নিতে পারবেন, চলে যেতে পারবেন। এরপর হলো আবার একটা কথা বলে রাখি, অনেকে যখন দেখেছে আপনি থাকেন আলুলা, থাকেন আপনি মদিনা, থাকেন রিয়াদ, এখন আপনার ব্যবসা আপনার কফিল রিয়াদ, তো আপনি এরকম সন্দেহে থাকে তাহলে আপনি রিয়াদ মক্তব আমলে যাবেন। যাওয়ার পরে ওনারা যদি আপনাকে ট্রান্সফার করে দাম্মাম, তাহলে দাম্মামে গিয়ে একই নিয়মে আপনি আবেদন করতে পারবেন, তাহলে আপনি অতি সহজে যেতে পারবেন। আমি আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য এটি হলো আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার, কারণ শত শত বাংলাদেশি কর্মী সদরবে বেকার এবং আপনারা বিশেষ করে দালালের চক্করে পড়ে এবং আপনাদের সময় নষ্ট হয়ে এবং বিভিন্ন অর্থ নষ্ট করে এবং বিভিন্নভাবে মানে আপনারা সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই সঠিক তথ্য না জানার কারণে এবং সঠিক রাস্তা না জানার কারণে অনেক প্রবাসী, নতুন প্রবাসী বিশেষ করে দোকান দোকায় পড়ছেন বা বাটপারের হাতে পড়ছেন, অনেকে মারছে, অনেকে টাকা পয়সা নিয়ে হাতিয়ে নিয়ে তাদেরকে ছেড়ে দিছে বা অনেকে টাকা পয়সা নেওয়ার পরও কোনো কাজ করে দিচ্ছে না। আমি এই জন্যে আমার ভিডিওটা করা, প্রথম তো আমি জানাই দিলাম যাদের ইকামা হয়নি বা ইকামার মেয়াদ যাদের ইকামা নাই তাদেরকে। এখন যারা ফাইনাল এক্সিট খাওয়ার পরে যান নাই এবং হরুপ্রাপ্ত, এরা কি করবেন? আপনারা প্রথম যাবেন আপনার যে এরিয়ার এম্বাসি, আপনি যদি জেদ্দার হন জেদ্দা এম্বাসিতে যাবেন, আর যারা রিয়াদের হন রিয়াদ এম্বাসিতে যাবেন, আর যদি আপনি ছোটখাটো এরিয়ার হন যেমন দাম্মামের আছেন, জুবাইল আছেন, হাইল আছেন, মদিনা আছেন, যদি আপনার এরিয়ায় কখনো আপনার এম্বাসির টিম আসে বা রাষ্ট্রদের কোনো টিম আসে তখন আপনি ওখানে যাবেন। ওখানে যাওয়ার পর আপনার কাগজপত্র নিয়ে আপনার ইকামা ফটোকপি, পাসপোর্টের ফটোকপি এবং হরুপ্রাপ্ত আপনি আসেন এবং আপনি ফাইনাল এক্সিট লাগে যান নাই, এগুলি আপনি শিওর হইয়া আপনি ওখানে যাবেন, জায়গা আবেদন করবেন। করার পরে যদি আপনাকে পেপারটা দিয়ে দেয় তাহলে আপনি সরাসরি চলে যাবেন জাওয়াজতে, আর যদি পেপারটা রাইখা দেয় তাহলে ভাববেন একটু সময় নেবে, কারণ অনেক সময় পেপারটা রাইখা দিলে হারা নিজেরা কাজ করে, নিজেরা ফাইলটা জমা দিলে একটা দেরিতে হয়, আর যদি আপনাকে ফাইলটা দিয়ে দেয় তাহলে আপনি সরাসরি কোথায় যাবেন? মক্তব আমেলে না, যাবেন জাওয়াজতে, কারণ মক্তব আমেল কাজ তো ওনার আগে করিয়ে দিছে আপনাকে, এখন কাজটা হলো জাওয়াজতের। আপনি যাওয়াজতে যায় ওইখানে আবেদন করবেন, আপনার কাজটা খুব দ্রুত হয়ে যাবে। আর যারা ফাইনালাইজ খাওয়ার পরে যান নাই, অনেকের কিন্তু আপনার জরিমানা আসে 1000 রিয়াল, এটা মাথায় রাখবেন। আমি কিছুদিন আগে দুই ভাইয়েরকে আমি পাঠাইছিলাম যাওয়াজতে, তো ওনারা বলছে যে আমি বলছি 1000 রিয়াল জরিমানা দিতে হবে, তো ওনারা বলছে ভাই ওইখানে যাওয়ার পর আমার কাজটা হয়েছে কিন্তু জরিমানা আমার লাগে নাই, বলছে না জরিমানা দেওয়ান লাগবে না। হয়তো অনেক সময় জরিমানা দিতে হয়, অনেক সময় জরিমানা দেওয়ান লাগে না, তবে মাথায় মানে রাখবেন আপনি যারা ফাইনালাইজ লাগার পরে জান নাই 1000 রিয়াল জরিমানা দিতে হবে। দিতে হইলে কিভাবে দিবেন এটা কিন্তু ছোট ছোট যে মক্তবগুলি আছে এরা এদের মাধ্যমে দিতে পারবেন, যেহেতু এদের চেকের পাতা আছে, আমাদের কোনো চেকের পাতা নাই, ওই চেকের পাতার মাধ্যমে জমা দিবেন, পরে চেকের পাতা আপনি নিয়ে আসবেন, এদেরকে বলবেন যে ফাইনালাইজ লাগার পর আমি যাই না, এটা সরকারি জরিমানা। তা আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের ইকামার মেয়াদ নাই, যাদের ইকামা হয় নাই তারা কিভাবে যাবে। আশা করি আমি যেতটুকু আমার জ্ঞান ছিল, আমি যেতটুকু বুঝাতে পেরেছি আপনাদেরকে আমি বলেছি যে এইভাবে যদি আপনি কাজটা করেন অতি দ্রুত চলে যেতে পারবেন। মানে আমি যেতটুকু জানি আমার অনেকেই, আমি এর আগে সাজেশন দিয়েছি 2-3 সপ্তাহ 1 মাসের ভিতরে চলে গেছে,
তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই। আর আমার ফেসবুকের পেজ আছে, এই ভিডিওটাই ফেসবুক পেজে দিয়ে রাখবো, যারা ফেসবুক থেকে দেখতে চান ফেসবুকে ঘুরে এসে দেখতে পারবেন। আর ফেসবুকে আমার আমাকে ফলো করে রাখবেন, নতুন নতুন ভিডিও দিলে দেখতে পারবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি সদরবার সব কাজ করে থাকি, একমান নাম্বার, পাসপোর্ট মালুমাত, এবং যারা হরুপ্রাপ্ত দেশে যেতে চান ফাইনাল এক্সিট দিয়ে থাকি, যারা একমান মেয়াদ নাই ফাইনাল এক্সিট আমরা করে দিয়ে যেতে পারবেন। এবং ওমরাতে যারা আসতে চান আমাদের প্যাকেজ চলে, ওমরাতে আসতে পারবেন। জিয়ারা ভিসা ফ্যামিলি ভিসা উঠায় থাকি, জিয়ারা ভিসা ফ্যামিলি ভিসার মেয়াদ বাড়ায় থাকি, এয়ারপোর্টের প্রিন্ট উঠায় থাকি, বিশেষ করে বলতে সৌদিবের সব কাজ ইনশাল্লাহ আমি করে থাকি। এবং যারা দেশে যেতে চান তাদেরকে আমি সহযোগিতা করে থাকি। আর আমি সৌদি আরবের কিছু ভিসা আছে আমার কাছে, বর্তমানে হাঙ্গারি স্টেশনে ভিসা আছে খুব অত্যন্ত ভালো, এবং টিস্যু কোম্পানি একটা ভিসা আছে, লিঞ্জা কোম্পানি, সোয়েটার কোম্পানি, যেটাকে সোয়েটার বলতে এটা বোঝায় যে আপনার তাইফে একটা গাড়ি ধোয়ার কোম্পানি আছে, মোটরসাইকেল যারা চালাতে পারেন, আসতে পারেন, ভালো বেতন। এবং ইউরোপের পাঁচটা দেশের আমি কাজ করে থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আমি ইউরোপ, আলবেনিয়া, সার্বিয়া, এটা নন সেনজেন এবং সেনজেন যুক্ত তিনটা দেশে আমি কাজ করে থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আমি লোকাল পাঠিয়েছি আলবেনিয়া, তো লোক এটা আপনার ইউরোপের নন সেনজেন, সার্বিয়া নন সেনজেন, আর অস্ট্রিয়া, হাঙ্গারিয়া, বুলগেরিয়া, সেনজেন যুক্ত দেশ তিনটা, এই পাঁচটা দেশে আমরা কাজ করে থাকি গ্যারান্টি সহিত এবং চ্যালেঞ্জের সহিত। এবং অল্প খরচ আমরা দেশে পাঠিয়ে থাকি, জেনারেল ওয়ার্কার আমরা কাজে যাবেন, ফুড প্যাকেজিং, ক্লিনার, হেল্পার, রেস্টুরেন্টের কাজ। যদি কেউ যাওয়ার ইচ্ছুক থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমরা সততার সাথে এবং বিশ্বস্ততার সাথে আমরা কাজ করে থাকি। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, খোদা হাফেজ।